হ্যালো এভরিওয়ান, আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি আমার সাথে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো মূলত আজকে বাসায় বানানো একটি হোম রেমেডি আপনাদেরকে আমি দেখাবো। প্রথমত যে উপাদানটি নিয়েছি সেটি হচ্ছে বেসন এবং এর সাথে নিব অল্প কিছু পরিমাণ চিনি এবং সামান্য পানি নিয়ে এই মিশ্রণটি খুবই ভালোভাবে আমরা মিশিয়ে নিব এবং এর সাথে অ্যাড করব অল্প কিছু লেবুর রস, অর্থাৎ খুবই সামান্য পরিমাণে লেবুর রস আমাদেরকে এখানে অ্যাড করতে হবে এবং পুরো মিশ্রণটি আমরা খুবই ভালোভাবে মিশিয়ে নিব এবং প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 15 থেকে 20 মিনিট এটি আমরা মুখে অ্যাপ্লাই করে রাখবো এবং এরপর ভালো একটি ফেস ওয়াশ দিয়ে মুখটি আমরা ক্লিন করে নিব। এভাবে প্রতি রাতে আপনি যদি ঘরোয়া উপায়ে নিজের ত্বকের যত্ন করে থাকেন তাহলে ঘরোয়া পদ্ধতিতেই আপনার ত্বক অবশ্যই উজ্জ্বল হবে এবং এটি খুবই লং লাস্টিং। তাই অবশ্যই এই রেমেডিটি ব্যবহার করে দেখুন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনাদের এটি কতটুকু কার্যকর মনে হয়েছে। ধন্যবাদ।